প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা রাখছি ভালো আছো। আমি মোশাম্মদ আফরোজা আক্তার, সহকারী শিক্ষিকা, আহমেদ বওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসের উপর ভিত্তি করে বাংলা প্রথম পত্র বিষয়ের একটি কবিতা নিয়ে হাজির হয়েছি। তো আমি বলবো যে তোমরা সবাই যারা মোবাইল সেটের সামনে আমার ক্লাসটি দেখছো, সবাই বইটা সামনে রাখো, খাতা কলম সামনে রাখো, যদি প্রয়োজন হয় কিছু লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এ পৃথিবীতে মানুষ, আমরা মানুষ জন্মগ্রহণ করেছি, অনেক মহামানব, অনেক কীর্তিমান মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। সেই কীর্তিমান মানুষগুলো কিন্তু কীর্তিত্ব নিয়ে জন্মগ্রহণ করে না, এই দুনিয়ায় এসে, এই পৃথিবীতে এসে জন্মগ্রহণের পরে আস্তে আস্তে অনেক পরিশ্রম, অনেক সাধনা, ত্যাগ তিতিক্ষার পরে তারা কীর্তিমান হয়েছে। তো আজকে আমরা একটি কবিতা পড়ব, যে কবিতাটির মূল বিষয়, মূল উদ্দেশ্য, যে কবি আমাদেরকে বলেছেন যে আসলে কীর্তিমান মানুষ আমাদের হতে হবে। এই দুনিয়ায় আমরা একবারই জন্মগ্রহণ করেছি, আল্লাপাক আমাদেরকে একবার পাঠিয়েছেন। এই হেসে খেলে বেরিয়ে যদি এই জীবনকে উদাসীনতায় ঠেলে দেয় তাহলে কিন্তু আমাদের সার্থকতা নাই। মানুষ হিসেবে জন্মগ্রহণ করা, আমরা যদি আসলে কিছু কৃতিত্ব অর্জন করতে না পারি তাহলে আমাদের সার্থকতা থাকবে না। তাহলে এর উপর ভিত্তি করে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তোমাদের নবম শ্রেণীর এই বইতে একটি বিশেষ কবিতা, গুরুত্বপূর্ণ কবিতা তিনি পাঠ্য হয়েছে, তিনি লিখেছেন। সেই কবিতাটার নাম হচ্ছে কি, জীবন সঙ্গীত, জীবনের গান। জীবন সঙ্গীত, জীবন আমরা চিনি আমাদের যে জীবন, আমাদের যে লাইফ, আর সঙ্গীত মানে কি, গান। তাহলে আমরা জীবন সঙ্গীত কবিতাটিকে জীবনের গান বলতে পারি, কি বলো? আসলে আমাদের জীবনের মধ্যে, আমাদের সারাটা জীবনে কি আছে, মানুষের জীবনে কি আছে, মানুষের জীবনে কতটুকু ভালো মন্দ, উত্থান পতন, এই যে বিষয়গুলো আসলে জীবনের গান। আমাদের জীবনের মধ্যে যতটুকু কিছু করা দরকার, এই বিষয়গুলোকে লক্ষ্য রেখে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই জীবনের গান কবিতাটি তোমাদের ক্লাসে কবি লিখে গেছেন এবং তোমাদের ক্লাসে নবম শ্রেণীতে এটা পাঠ্য হয়েছে, যা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত। তাহলে আমাদের আজকের পাঠ্য বিষয় কি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে জীবন সঙ্গীত, লিখেছেন কে, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আজকের কবিতা, এই জীবন সঙ্গীত কবিতাটি আলোচনা করার আগে আমরা আগে জেনে নেব কি বলো দেখি, কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের দেখো আমি একটা মাইন্ড ম্যাপিং অঙ্কন করেছি, একটা চিত্র অঙ্কন করেছি, তার জীবন আলোচনা, তার সম্পর্কে আমরা জানব যে কবির জন্মসাল, মৃত্যুসাল, তার পেশা, তার জীবনের উল্লেখযোগ্য ঘটনা যা কিছু আছে এগুলো আমরা একটু হলো জানবো। তো প্রথমে আমরা জেনে নেই যে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মসালটা কত। দেখো আমি এখানে লিখেছি যাতে তোমাদের মনে থাকার জন্য, 1838 সালের 17 এপ্রিল হুগলি জেলায় কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। কত সালে? 1838 সালে। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1838 সালে, দেখো 17 এপ্রিল হুগলি জেলায় কোথায় জন্মগ্রহণ করেন, কলকাতা জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কি, কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায়। একটু কঠিন, তারপরে আমাদের কী রাখতে হবে, মনে রাখতে হবে কবির পিতার নাম। এরপরে দেখো 1859 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। কত সালে? 1859 সালে, এটা আমরা মনে রাখবো। তার পেশা ছিল, তিনি সরকারি চাকরি করেছেন, তিনি শিক্ষকতা করেছেন এবং শেষের দিকে তিনি আইন ব্যবসাও করেছেন। তাহলে তার পেশা আমরা বলতে পারি তিনি সরকারি চাকরি করেছেন, এক দুই নম্বরে তিনি শিক্ষকতা করেছেন এবং শেষের দিকে জীবনে তিনি কী করেছেন, আইন ব্যবসায়ও নিযুক্ত ছিলেন। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ে তার আরেকটি নাম আছে, সেটা হচ্ছে তিনি কী কবি, মহাকবি। তার একটি উল্লেখযোগ্য মহাকাব্য, যার জন্য তিনি মহাকাব্য রচনা করেছেন, এজন্য তাকে সবাই মহাকবিও বলে থাকে। সেই মহাকাব্যটির নাম হচ্ছে কি জানো, বৃত্ত সংহার। দেখো এই যে বিশেষ একটা তার মহাকাব্য বৃত্ত সংহার, এই বৃত্ত সংহার, এই মহাকাব্য কবি মাইকেল মধুসূদন দত্তের পরেই এই হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার দেশপ্রেম, স্বদেশপ্রেমের উপর ভিত্তি করে বা দেশপ্রেম ভুক্ত তার ভিত্তি করে তিনি এই মহাকাব্যটি রচনা করেছেন। তার নাম হচ্ছে কি, বৃত্ত সংহার। এজন্য তাকে কী কবি বলা হয়, মহাকবিও বলা হয়ে থাকে। এগুলো আমরা মনে রাখবো, কবি সম্পর্কে যে বিষয়গুলো, পয়েন্টগুলো আমরা বলছি, পড়ছি, এগুলো আমরা মনে রাখবো, পরবর্তীতে অবশ্যই কাজে লাগবে।
তার উল্লেখযোগ্য আরও কিছু গ্রন্থ আছে। দেখো আশা কানন তার একটি উল্লেখযোগ্য গ্রন্থ, চিন্তা তরঙ্গিনী, বীরবাহু, ছায়াময়ী, এগুলো কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কি কাব্যগ্রন্থ। অবশেষে পরিশেষে এই মহাকবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1903 সালে 24শে মে তিনি কী করেন, মৃত্যুবরণ করেন। তাহলে 1838 সালে তার জন্ম এবং 1903 সালে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মারা যান। এই যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা জানলাম, এই কবির নাম, কবির পিতার নাম, তিনি কোথায় পড়াশোনা করেছেন, তার পেশা কী, তার উল্লেখযোগ্য মহাকাব্য কাব্য এবং তিনি কত সালে মারা গেছেন, আমি বলবো তোমাদের এই বিষয়গুলো। একজন কবি সম্পর্কে তোমাদের এই কবিতা থেকে যে সৃজনশীল প্রশ্ন আসে সেখানে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে এখান থেকে প্রশ্ন অবশ্যই থাকে, তাহলে আমরা কী করব এই বিষয়গুলো মনে রাখব। এবং তোমাদের আমি এই যে একটা চিত্রের মাধ্যমে ছক আকারে লিখেছি এবং এই যে পয়েন্ট আউট করেছি, এভাবে তোমরাও খাতায় লিখে পড়বা যাতে বিষয়গুলো মনে থাকে। কারণ আমাদের অনেক কবি লেখকদের জন্ম তারিখ, মৃত্যুসাল, তার পেশা, তার গ্রন্থ, এগুলো মনে রাখতে হয়। তো আলাদা আলাদাভাবে বিশেষ কৌশলের মাধ্যমে যদি আমরা আত্মস্থ করতে পারি তাহলে সেটা কী হবে, মনে থাকবে, স্থায়ী হবে এবং আমাদের পরবর্তীতে পরীক্ষা কাজে লাগবে। তাহলে এই কবি মহাকবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবনসঙ্গীত যে কবিতাটি আমরা আবৃত্তি করব, শুনব সামনে যে কবি এই কবিতায় কী বলতে চেয়েছেন। সবাই বইটা বের করো, সামনে রাখো, বইয়ের মধ্যে যে কবিতাটি একটু কঠিন, তারপরে আমরা অর্থসহ পড়ার চেষ্টা করব। আমি তোমাদেরকে বলবো যে সবাই বাংলা বইটি সামনে রাখো এবং আমার সাথে সাথে একটু হলেও পড়ার চেষ্টা করো, কবিতাটি আমরা পড়ব। বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে, এ জীবন নিশার স্বপন, দ্বারা পুত্র পরিবার, তুমি কার কে তোমার, বলে জীব করো না ক্রন্দন। এই যে বলো না কাতর স্বরে, কবি বলেছেন যে কাতর স্বরে মানে করুণ স্বরে, করুণভাবে, যে মানব জীব যে তোমরা করুণ স্বরে বলো না, যে অনেকে আছে আমাদের পৃথিবীতে জন্মগ্রহণ করে সংসারের চাপে, সংসারের যাতাকলে বলে জীবনটা আমার বৃথা, এই জীবন ছেড়ে যদি চলে যেতে পারতাম, বাঁচতাম। আসলে কবি বলছে সেই তাদেরকে যে তোমরা এই কথাটি বলো না। দ্বারা পুত্র পরিবার মানে কি, পরিবারের ছেলে মেয়ে, পরিবার, স্ত্রী, এই যে এদেরকে অনেকে এদের মনে করে যে একটা সমস্যা, কবি তাদের উদ্দেশ্যে বলছে যে এরা কিন্তু তোমার পরিবারে, তুমি একবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছো, বারবার করবে না, তাহলে তোমাকে হতাশ হলেও চলবে না এবং ক্রন্দন করলেও চলবে না, তোমাকে এই পরিবারের সব কিছু সামাল দিতেই হবে এবং তার জন্য তোমাকে কী করতে হবে, ধীর স্থিরভাবে মনে স্থির করে পরিশ্রম করতে হবে, এগিয়ে যেতে হবে। মানব জনম সার এমন পাবে না আর, বাহ্য দৃশ্যে ভুলু না রে মন, কর যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, ওহে জীব কর আকিঞ্চন। কবি বলেছেন যে বাইরের চাকচিক্য দেখে, দেখো অনেক মানুষ আমরা মনে করি যে অনেক ও অনেক ভালো আছে, ওর অনেক টাকা পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, অনেক বিলাসিতায় মগ্ন, আমার কেন নাই, আল্লাপাক আমাকে কেন দেন নাই। আসলে আমরা যদি এই কথাটা স্মরণ করি তাহলে আমরা সুখী হতে পারবো না, আমাদের জীবনের প্রতি কী এসে যাবে, ঘৃণা এসে যাবে। তাই কবি বলেছে অন্যেরটা দেখে তোমার কোনো লাভ নাই, তুমি তোমার কাজ করো, তুমি তোমার সংসারে মগ্ন থাকো, তুমি তোমার যতটুকু আছে তুমি তা নিয়ে সুখী থাকার চেষ্টা করো। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মানুষকে কথাটি এর কবিতার মধ্যে তুলে ধরেছেন। সংসারে সংসারী সাজো, করো নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়। দেখো বলছে যে সংসারে তুমি সংসারী সাজো, তোমার সংসার নিয়ে তুমি চিন্তা করো, কার কী আছে না আছে এটা তোমার দেখার দরকার নাই, তুমি তোমার সংসার নিয়ে চিন্তা করো, তুমি কাজ করো, তোমার স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে চিন্তা ভাবনা করো, দেখবে তোমার আস্তে আস্তে তুমি কিছু করতে পারবে, একদিনেই তুমি কিছু করতে পারবে না। এই দুনিয়া মহৎ ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা যারা বড় হয়েছেন, কীর্তিমান হয়েছেন, তারা কিন্তু একদিনেই কিছু করতে পারে নাই, তারা আস্তে আস্তে ধীরে ধীরে একটু একটু করে অনেক কীর্তিমান হয়েছেন এবং বড় হয়েছেন। সহায় সম্পদ বলো সকলই ঘুচায় কাল, আয়ু যেন শৈবালের নীর। কবি আরও বলেছেন দেখো মানুষের আয়ু, এই যে আমাদের জীবনকাল একেবারে শৈবাল, শৈবাল চিনো, যে শৈবালের পাতার মধ্যে যে সকালে শিশির বিন্দুটা ভাসে, টলমলো করে, একটু পরেই
চলে যাবে, ঠিক মানুষের জীবনটাও কে কবি সেই শৈবালের ইয়ের সাথে জীবনের সাথে তুলনা করেছেন যে মানুষের আয়ু খুবই কম, কার কখন মৃত্যু হবে কেউ জানে না, শুধুমাত্র একমাত্র আমাদের সৃষ্টিকর্তাই জানে। তো এই মানব জীবন, এই জীবনে আমরা একবার জন্মগ্রহণ করেছি, এই জীবনকে অবহেলা করলে চলবে না, এই জীবনকে আমাদের কাজে লাগাতে হবে, এই জীবনের যে সার্থকতা খুঁজে পেতে হবে কবি কবিতার মধ্যে তুলে ধরেছেন। করো যুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ, মহিমায় জগতের দুর্লভ। কবি বলছে অনেক সাহসের সাথে যুদ্ধ করো, এতে যদি তোমার জীবন চলে যায় যাক। মনোহর মূর্তি হেরে ওহে জীব অন্ধকারে, ভবিষ্যতে করোনা নির্ভর। অনেকে আছে যে আমরা ভবিষ্যতের কথা বারবার চিন্তা করি, ভবিষ্যৎ আমার কী হবে কী হবে, আর এখনকার কথা আমাকে চিন্তা করতে বলছে কবি, যে এখন এই মুহূর্তে আমার অতীতে কী হয়ে গেছে এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, আমি ভবিষ্যতে কী করবো অতটা চিন্তা করার দরকার নাই, এখন আমি কাজ করব, এখন আমি কাজে ব্যস্ত থাকব, আমার যতটুকু কর্ম আমার যা কিছু করার সেটা আমি করব, আমি ভবিষ্যতের কথা ভাববো না। কবি এটাও এখানে তুলে ধরেছেন। অতীত সুখের দিন পুনঃ আর ডেকে এনে চিন্তা করে হয়েও না কাতর। অতীতে তুমি সুখে ছিলে, এখন তোমাকে আল্লাপাক তোমাকে সুখ থেকে একটু সরিয়ে নিয়েছে, তুমি যদি মনে করো যে তুমি অনেক ভালো খেয়েছো, ভালো পড়েছো, গাড়িতে চড়েছো, এখন তুমি কষ্টে আছো, সেই কথা চিন্তা করে যদি অস্থির হও তাহলে তোমার দুঃখ শুধু বাড়বেই। তোমাকে কী করতে হবে, যে অতীতে তুমি ভালো ছিলে ঠিক আছে, এখনও তোমাকে ভালো থাকতে হবে, সেই ভালো থাকার জন্য চেষ্টা করতে হবে। তুমি যদি বসে বসে ভাবো, চিন্তা করো, ইস আমার অতীতে কত কিছু ছিল এখন নাই, শুধুই যন্ত্রণা তোমাকে বাড়াবে। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়। মহাজ্ঞানী মহাজন বলতে আমরা তাদেরকে বুঝি যারা কীর্তিমান, অনেক বড়। দেখো আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আমাদের বড় বড় ব্যক্তি যারা ছিলেন, যে তাদের কথা আমরা সবাই স্মরণ করি, স্মরণ করি, তারা কী হয়েছে পরিশ্রম করে বড় হয়েছে, আমরা তাদেরকে অনুসরণ করব, তার মহাজ্ঞানী মহাপুরুষদেরকে অনুসরণ করব, তাহলে আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব। সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হে অমর, সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পড়ে যশোদ্ধারে আসিবে সত্তর। করোনা মানবগণ বৃথা ক্ষয়ে জীবন, সংসার সমরাঙ্গন মাঝে সংকল্প করেছ যাহা, সাধন করো তাহা, রত হয়ে নিজ নিজ কাজে। এই যে দুনিয়ায় আমরা এসেছি, আমরা যদি বলি যে জীবনটা আমার বৃথা নষ্ট হয়ে যাচ্ছে, আসলে এটা আমাদের ঠিক হবে না। কবি বলেছেন যে একবার এই পৃথিবীতে মানুষ বারবার জন্মগ্রহণ করে না, একবারই জন্মগ্রহণ করে। তাহলে তুমি তোমার ত্যাগ তিতিক্ষা শিক্ষা পরিশ্রম তোমার সব কিছু দিয়ে তুমি তোমার জীবনকে সাজিয়ে তুলো, তাহলে ভালো হবে। এই কবিতার যে মূল কথা, মূল উদ্দেশ্য, অনেকে সংসারের জ্বালা যন্ত্রণায় বৃন্দাবনে চলে যায়, বৈরাগী হয়, আসলে সেখানেই কিন্তু মুক্তি নেই। মুক্তি সেখানে, তুমি তখন তোমার সংসারে মন দিতে পারো, তোমার সংসারকে সাজিয়ে তুলতে পারো, তুমি তোমার জীবনকে সাজিয়ে তুলতে পারো, তাহলেই তুমি মুক্তি পাবা। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই যে জীবন সঙ্গীত, মানুষের জীবনের যে বিভিন্ন দিক তুলে ধরেছেন এই কবিতার মধ্যে, এই কবিতায় কবি বারবার বলেছেন যে মহাজ্ঞানী মহাজন তোমরা তাদেরকে স্মরণ করো, তোমরা বড় বড় ব্যক্তি, বড় বড় মনীষী যারা আছে তাদেরকে স্মরণ করো, জীবনকে নিছক ভাবতে নেই। অনেকেই অনেক একটু কষ্ট পেলেই, দুঃখ পেলে জীবনকে কীভাবে নিছক ভাবে, জীবনের গুরুত্ব হারিয়ে ফেলে। কবি তাদের উদ্দেশ্যে বলেছেন যে এটা করা যাবে না। তো এই যে জীবন সঙ্গীত কবিতাটি, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের এই কবিতাটি আমি এতক্ষণ তোমাদেরকে বললাম, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এবং এই বইতে, তোমাদের বইতে একটু মূল ভাব আছে, যেটা পাঠ পরিচিতি আছে, সেটাও তোমাকে পড়তে হবে। যে সংক্ষিপ্ত বিষয়টা আমি একটু তোমাদের পড়ে শোনাই, যে আমাদের জীবন কেবল নিছক স্বপ্ন নয়, কাজে পৃথিবীতে শুধু স্বপ্ন ও মায়ার জগৎ বলা যায় না, স্ত্রী কন্যা পরিজন কেউ কারণ হয়, একথা আসলে ঠিক না। অনেকে বলে যে কেউ কারণ, আসলে এই কথা ঠিক না। এই পৃথিবীতে বাঁচতে হলে, বাস করতে হলে আমাদের একটা পরিবারের মধ্যে, একটা সমাজের মধ্যে বাস করতে হবে, তাহলে এর অবশ্যই কী আছে, গুরুত্ব আছে।
মিথ্যা সুখের কল্পনা করে দুঃখ বাড়িয়ে লাভ নেই, আমাদের জীবনের উদ্দেশ্য সেটা নয়। সংসারে বাস করতে হলে সংসারের দায়িত্ব যথাযথভাবে আমাদেরকে কী করতে হবে, পালন করতে হবে। আমাদের সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে জীবনকে, এই জীবনে টিকে থাকতে হলে। এই জীবনের যত ঝড় ঝন্টা সেগুলোকে পিছিয়ে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মহাগিনী মহান ব্যক্তিরা যেভাবে চলেছে তাদেরকে আমরা অনুসরণ করব এবং আমাদের পরবর্তী প্রজন্ম আবার আমাদেরকে অনুসরণ করে তারা এগিয়ে যাবে। তো জীবন সঙ্গীত কবিতাটি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মূল ভাবটা দেখো, আমি তোমাদের আরেকটু গুরুত্বপূর্ণ কয়েকটি কথা তোমাদেরকে বলবো। যে কবিতাটি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একটা ভাব অনুবাদ, তিনি অন্য একটা কবিতা, যে মার্কিন কবি হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো, মার্কিন কবি হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো তার এফেসলাম অফ লাইফ কবিতাটি পড়ে তিনি তার ভাব বুঝে এই কবিতাটি কী করেছেন, লিখেছেন, রচনা করেছেন। তো এটা আমরা জেনে রাখবো, নৈবেদ্যিক প্রশ্নে আসতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতার যে কিছু কিছু কঠিন শব্দ আছে, দেখো শব্দগুলো আমাদেরকে জানতে হবে। যেমন কাতর স্বরে, কাতর স্বরে অর্থ কী, দুর্বল কণ্ঠে, কাতর স্বরে অর্থ দুর্বল কণ্ঠে, যেটা আমরা কবিতা পড়ার সময় পড়লাম এবং বুঝলাম। দ্বারা শব্দের অর্থ স্ত্রী, জীবাত্মা শব্দের অর্থ মানুষের আত্মা, অনিত্য শব্দের অর্থ কী, অস্থায়ী, সমরাঙ্গন মানে যুদ্ধক্ষেত্র, সমরাঙ্গন মানে যুদ্ধক্ষেত্র, মহিমা অর্থ গৌরব, আকিঞ্চন অর্থ চেষ্টা করা। আমাদের কী করতে হবে, চেষ্টা করতে হবে ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য। চেষ্টা না করলে কখনই ভালো থাকা যাবে না, সুখে থাকা যাবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতাটি থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে এবং সৃজনশীল প্রশ্নের মধ্যে দেখবা চারটি প্রশ্ন থাকে, ক, খ, গ, ঘ। ক নম্বর প্রশ্নটা হচ্ছে কি, জ্ঞানমূলক প্রশ্ন। তোমাদের এই কবিতা থেকে কি কি জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে আমি একটু লিখি, দেখো যে কি কি জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। এদিক থেকে আমি একটু লিখি যে জ্ঞানমূলকের কি কি প্রশ্ন হতে পারে। জ্ঞানমূলকের এক নম্বরে তুমি যদি লেখো যে জীবন সঙ্গীত কবিতাটি কে লিখেছেন, জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। কি কি জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের আসতে পারে দেখো, জীবন সঙ্গীত কবিতাটি কে লিখেছেন বলো দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে জীবন সঙ্গীত কবিতাটি কে লিখেছেন। জীবন সঙ্গীত কবিতাটি লিখেছেন কবি মহাকবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বানানটা শুদ্ধ করে লিখতে হবে। আরও একটা প্রশ্ন থাকতে পারে যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কি, বলো দেখি মনে আছে কি না, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম হচ্ছে কি, কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম হচ্ছে কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায়। অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন এখানে থাকতে পারে। পুরো কবি পরিচিতিটা, পুরো কবি পরিচিতিটা থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। যেমন যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের যে মহাকাব্য তার নাম কি, মহাকাব্যটির নাম কি, বৃত্ত সংহার। দেখো এই যে এই জিনিসটা খুব মনোযোগ সহকারে দেখো, যে বৃত্ত সংহার, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের যে মহাকাব্য তার নাম হচ্ছে কি, বৃত্ত সংহার। তো এটা থেকে দিয়েও কি আসতে পারে, একটি জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের আসতে পারে। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেছেন, তিনি কত সালে স্নাতক ডিগ্রি লাভ করেছেন, এই সমস্ত প্রশ্ন তোমাদের আসতে পারে। আর একটা বিষয় আমি বলবো যে এখান থেকে অনুধাবনের যে প্রশ্নগুলো, কি প্রশ্ন আসতে পারে যে অনুধাবনমূলক, আমি এপাশ থেকে একটু মুছে দিচ্ছি। এই কবিতা থেকে কি কি অনুধাবন, খ নম্বরের যে অনুধাবন প্রশ্ন তোমাদের কি থাকতে পারে একটু লক্ষ্য করো, অনুধাবন প্রশ্ন কি থাকতে পারে একটু লক্ষ্য করে দেখো, যে কীভাবে ভবের উন্নতি করা যায় একটা প্রশ্ন থাকতে পারে, কীভাবে ভবের উন্নতি করা যায়। তো এই যে ভবের, ভবের মানে কি, এই দুনিয়ার, এই পৃথিবীর, আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, মানুষ আশরাফুল মাখলুকাত, প্রাণীর শ্রেষ্ঠ জীব,
তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন একবারই, আমরা একবার এসেছি, কিভাবে আমরা এর উন্নতি করতে পারবো? ওই যে আমাদের কি করতে হবে, যার যে কাজ ভালো কাজ মহাগণী মহাপুরুষরা যেভাবে বলেছেন সেইভাবে যদি আমরা চলি তাহলে আমরা কি করতে পারবো, ভবের উন্নতি করতে পারবো। এটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে থাকতে পারে। আয়ু যেন শৈবালের নীর, আরেকটা প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ, আয়ু যেন শৈবালের নীর। এ কথা দিয়ে কবি কি বুঝিয়েছেন, আয়ু যেন শৈবালের নীর, এই কথা দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন এই আলোচ্য কবিতায়, জীবনসঙ্গীত কবিতায় কবি যে আয়ু যেন শৈবালের নীর। আমরা শৈবাল ছত্রাক সবাই চিনি, যেমন সকালবেলা শৈবালের উপরে কি শিশির কণা জমে থাকে, টলমলো করে, একটু এদিক সেদিক হলেই গড়িয়ে পড়ে যায়। মানে এই যে শৈবাল তার আয়ুটা যে কতটা অস্থায়ী, মানুষের জীবনটাও সেরকম অস্থায়ী, যে মানুষ এই আছে এই নাই, কখন কে চলে যাবে কেউ বলতে পারবে না। তাহলে কথাটা দিয়ে তোমরা যখন অনুধাবন প্রশ্নের উত্তর লিখবা এভাবে বুঝিয়ে লিখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো যে এই কবিতা আমরা যে প্রথম থেকে পড়লাম, যে জীবনসঙ্গীত কবিতাটি মহাকবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার যে পরিচিতি, পরিচিতিটা ভালো করে পড়বে, কবিতাটা পড়বে, কবিতার মূল ভাবটা পড়বে, এবং এখান থেকে যে জ্ঞানমূলক প্রশ্ন এবং যে অনুধাবনমূলক প্রশ্নের কথা বললাম এগুলো পড়বে, এগুলো বারবার পড়ার চেষ্টা করবে, এগুলো চর্চা করলে পুরো কবিতা সম্পর্কে যখন তোমার একটা ধারণা থাকবে যে কবি এখানে কী বলতে চেয়েছে, কী বোঝাতে চেয়েছে, এটা সম্পর্কে যদি তোমার ধারণা থাকে তাহলে যে কোনো প্রশ্ন আসুক এই সম্পর্কে, এই জীবনসঙ্গীত কবিতা সম্পর্কে যে ধরনের প্রশ্নই আসুক, যে কোনো উদ্দীপক আসুক, মহান ব্যক্তিদের নিয়ে উদ্দীপক আসতে পারে, বিভিন্ন ধরনের যে কোনো মানুষের জীবনের অনীহা এসে যায় এই ধরনের একটা উদ্দীপক আসতে পারে, তুমি যদি বুঝো যে কবি এই কবিতায় কী বলতে চেয়েছে তাহলে ঠিক এই ক খ প্রশ্ন তো তোমার নিজের জ্ঞান থেকে লিখতে পারবা, বা যে আজকের ক্লাসটা যদি মনোযোগ দিয়ে শুনো যে কোনো ধরনের ক খ প্রশ্ন তো লিখতে পারবা। গ এবং ঘ সেটা তোমার এই কবিতা এবং উদ্দীপকের আলোকে লিখতে হবে। তুমি যখন উদ্দীপকটা ভালো করে পড়বে এবং এই কবিতা সম্পর্কে তোমার জানা আছে, তখন এই কবিতা এবং উদ্দীপক, কবিতা এবং উদ্দীপক এই দুটো মিলে তোমাকে গ এবং ঘ এর উত্তর করতে হবে। তাহলে নবম শ্রেণীর শিক্ষার্থী বিন্দু, তোমরা এই কবিতাটা বুঝতে পেরেছো, কবিতাটি ভালো করে পড়বে, চর্চা করবে, এখানে থেকে যদি কোনো সমস্যা থাকে বা কোনো ইয়ে থাকে কমেন্টস করে জানাবে, পরবর্তীতে এটা সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখানে শেষ করতে চাচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিয়মিত পড়াশোনা করো, পড়াশোনার কোনো বিকল্প নাই, একটু একটু করে প্রতিদিন পড়তে থাকলে দেখবে পড়াটা শেষ হয়ে গেছে এবং খুবই ভালো লাগবে যখন তোমার পড়া শেষ হয়ে যাবে। তো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।